মোটামুটি একটা ভালো আছে কিন্তু এখনের ম্যাম হওয়ার পরে থেকে মানে কি অবস্থা, হোস্টেলের কথা কইই লাভ নেই, এত বাজে অবস্থা। তারপর ম্যাম তো মানুষ তো পার্সোনালি ক্যারেক্টার নিয়ে এইসব নিয়ে সেটা কথাবার্তা কয় আর কি, আজে বাজে কথা কয়ে দেয় স্টুডেন্টরা। একজন টিচার হইয়া সেটা এমন তো কোয়ার কথা না, না তাই না? একজন উমেন্স কলেজের প্রফেসর। তো এই জিনিসটি চাইতাছি, ম্যামের নাম হলো তৃপ্তি সাহা। তো আমরা চাইতাছি এই জিনিসটি যাতে সলভ হয়, আমরা হোস্টেলটার মধ্যে ভালোভাবে থাকতে পারি। অ্যান্ড এটাই এটাই চাই আমরা, তৈরি লিগা স্যারের কাছে আইসলাম। আর অসুস্থ হইলে আমিও একবার এমন অসুস্থ হয়েছিলাম, ম্যামের সামনে দিয়ে আমি যাইতাছি, আমি সিঁড়ির থেকে পুরা পা ভেঙ্গা লাইছি। আমার সাথে দুইজন মেয়ে আছিল, তারা আমারে নিয়ে গেছে ম্যামের সামনে দিয়ে যাইতাছি, ম্যামে কিছু কোনো রেসপন্সই করছে না। ম্যামের ম্যামরা কইছি যে ম্যাম আপনি রুমের থেকে একটু বরফ দেন, ম্যামের দেখা সেটা কোনো রেসপন্স করছে না। তো একজন যেহেতু একজন গার্জিয়ানের মতো তাই না আছে, তাই না? তো আমরা রেসপন্সিবিলিটি উঠানের লেগাই আছে, হোস্টেলটা দেখে রাখতেছে মানে কি, তাই না? একজন গার্জিয়ানের মতো, ঠিক আছে? গার্জিয়ান হয়ে সেটা তাই না, যদি আমরা একটু দেখে না ইয়ে করে না, তাহলে তো তাই রাখার কোনো মানেই হয় না এখানের মধ্যে। তো আমরা চাইতেছি তাই না, যদি থাকে তাহলে ভালোভাবে থাকতো, হোস্টেলটাকে সুন্দরভাবে রাখতো, এতটুকু। প্লাস স্টুডেন্ট যাওয়া জানা ম্যামে কোনো কেয়ারই করে না, একজনের পা মস্তাইছে বড় খুব জানছে ম্যামে দিছে না। ম্যামে আরো আমাদের নামে আরো বদনাম করে যে আমরা নাকি ড্রিঙ্ক করে আসি, মেয়েরা কি ড্রিঙ্ক করে আপনি পরে হোস্টেলে ঢুকতে পারে? এমন হলে আপনারা ব্যাক চেক করেন, জলও নাই স্নান করতে, বাথরুমে যায় স্নান করতে। ম্যামের যে হাজবেন্ড থাকে তিনি উনি কি চাকরি করে কেন? উনি কি চাকরি করে কেন? এটা না না এবিগট কি এটা কি হোস্টেলে তেনে কোনো চার্জ আছে? না 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 হোস্টেলে কোনো চার্জ নেই। ম্যামের অনুপস্থিতিতে জানি হৃদায়িত্ব নেওয়া দরকার, না থাকলে তো আমরা কোনো সমস্যা নেই, তা নিয়ে একটু দেখতে পাবো। আট রাত 10টা